বাংলাদেশ অন্য কি দিয়ে কি করবে আমি আমার কাছে খুব বেশি আশা নাই। টাকা পয়সা কামাই করে পৃথিবীতে অনেক ধনী দেশ হয়ে যাবে আমাদেরকে, আমরা স্বপ্ন দেখতেছি 2040 সালে মধ্যমায়ের দেশ হবে, ভালো কথা। অন্য কোন কিছু দিয়ে বাংলাদেশ এই সম্মান কুড়াতে পারবে না। আল্লাহর নবীর পক্ষে ভূমিকা রেখে বাংলাদেশ যে সম্মান কুড়িয়েছে, কাজেই যে পথে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আগামী দিনে আমরা এ পথকে আরো মজবুত ভাবে আঁকড়ে ধরব। ফ্রান্সে আল্লাহর নবীকে কটাক্ষ করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান সেটা বরদাস্ত করি নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোন কুলঙ্গার মুর্তাদ কোন ব্লগার আবার কোন নাস্তিক চক্র যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার চেষ্টা করে, আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সেই কুলঙ্গারের চিন টেনে আমরা ছিঁড়ে ফেলবো। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হযরাত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরণে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, অপ্রত্যাশিত ভাবে আপনাদের মাঝে এখানে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। অল্প সময়ের জন্য আপনাদের সাথে দেখা সাক্ষাৎ এবং একটু সালাম বিনিময়ের জন্য এখানে আমি উপবিষ্ট হয়েছি। দু চারটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব এই উপলক্ষে। সারা দুনিয়ায় আমরা জানি এখন মুসলিম জাতি একটা বিষয় নিয়ে সারা পৃথিবীর মুসলমানরাই মর্মাহত, ক্ষুব্ধ এবং তারা বিক্ষোভ প্রকাশকারী। বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ, নবীজির উপর আঘাত, এটা শুধুমাত্র মুসলমানদের উপরেই আঘাত নয়, বরং এটা আসলে বিশ্ব মানব সভ্যতার উপরেই আঘাত। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ জগতে প্রেরণ করেছেন জগৎবাসীর জন্য রহমত হিসেবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। কাজেই রহমতের দরকার শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমানদের নয়, বরং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তেই প্রত্যেকটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মুখাপেক্ষী। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং তিনি শুধু ইমানদারদের জন্য রহমত এমন নয়, তিনি শুধু মানব জাতির জন্য রহমত এমন নয়, বরং তিনি কুল কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাকের রহমত। তাকে কেন্দ্র করে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ পাক রহমত নাজিল করেন। সুতরাং সেই নবীর বিরুদ্ধাচারণ, এটা আল্লাহ পাকের রহমতের বিরুদ্ধাচারণ। আল্লাহর রহমতের মুখাপেক্ষী যেহেতু সবাই, কেউ আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত জীবন ধারণ করা সম্ভব নয়, সুতরাং আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী রাখা, আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করা, এটা শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধাচারণ নয়,
বরং এটা শুধু মানব জাতিরই নয়, বরং গোটা বিশ্ব সভ্যতার সঙ্গেই বিরুদ্ধাচরণ করার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুমহান মর্যাদা দিয়েছেন, তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভূতপূর্ব সম্মান দিয়েছেন। এক হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা চলতেছিল বিভিন্ন পয়গম্বরদের বৈশিষ্ট্য নিয়ে, এক একজন এক এক নবীর বৈশিষ্ট্য বলতেছিলেন, আলোচনা চলতেছিল। কেউ বলতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলল হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে মূসা কালিমুল্লাহ, কেউ বলল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে হযরত ঈসা রূহুল্লাহ। তখন আল্লাহর নবী নিজের সম্পর্কে তিনি উম্মতকে অবহিত করে বললেন, ওয়া ইন্না সাহিবাকুম হাযা হাবিবুল্লাহ, যে তোমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, তিনি আল্লাহর মাহবুব। অর্থাৎ অন্য সকল নবীগণ তারা নিজেদের পক্ষ থেকে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন। তার উপাধি হলো তিনি হাবিব, তিনি আল্লাহর প্রিয়তম, তাকে আল্লাহ ভালোবাসেন। আর এই ভালোবাসার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি মর্যাদা এবং দুটি মাকাম দিয়েছেন। এক নম্বর হলো যারা আল্লাহর রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক রাখবে আল্লাহ তাকেও মহব্বত করবেন। দ্বিতীয় হলো যারা আল্লাহর রাসূলের সঙ্গে দুশ্মনী রাখবেন, যারা আল্লাহর রাসূলের সাথে দুশ্মনী রাখবে, রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। আল্লাহর নিজের সাথে কেউ দুশ্মনী রাখলে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ততটা নারাজ হন না, ততটা ক্ষুব্ধ হন না, যতটা নারাজ এবং যতটা ক্ষুব্ধ হন আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি আর গোস্তাখি করলে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য হলো হায়াতুন নবী। হায়াতুন নবী, হায়াতুন নবীর অর্থ হলো যে আমাদের নবী ইন্তেকালের পর কবরের মধ্যে ওনাকে দাফন করা হয়েছে ঠিক, কিন্তু তিনি কবরের মধ্যে আর বাকি সাধারণ মুর্দা মানুষের মতো তিনি মৃত পড়ে নেই, বরং আল্লাহর নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কবরের মধ্যে এক বিশেষ ধরনের হায়াত দান করেছেন। এটা দুনিয়ার জীবিত মানুষের মতো হায়াত নয়, আবার কবরের মুর্দারের মতো মরাও নয়, বরং একটা ভিন্ন ধরনের হায়াত। এই জন্য যদি আল্লাহর নবীর কবর বিদীর্ণ করা হয় কোনো কারণে, নবীজির কবর যদি উন্মুক্ত হয়ে যায় কোনো কারণে, দেখা যাবে যে কবরের মধ্যে আমার নবী ওই অবস্থায় শুয়ে আছেন। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম নবীজিকে কবরের মধ্যে যে অবস্থায় রেখেছিলেন, একটুও পরিবর্তন হয়নি আমার নবী। এমনকি নবীজির কোন উম্মত যখন নবীজির রওজার পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম আরজ করেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই সালাম শুনতে পান এবং সেই সালামে তিনি জবাব দান করেন। আর সারা দুনিয়ায় যখন উম্মত নবীজির উপর দুরুদ এবং সালাম পেশ করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা সারা দুনিয়ায় ঘুরতে থাকে, যে কোনো উম্মত নবীজির উপর দুরুদ পড়লে সঙ্গে সঙ্গে সেই দুরুদ নিয়ে সোনার মদিনায় নবীজির কাছে সেটাকে পেশ করা হয়। নবীজি তখন সেই দুরুদ এবং সালামের জবাব দান করেন।
এবং সেই উম্মতের উপর তিনি খুশি এবং আনন্দিত হন। এটা হলো নবীজির হায়া, উম্মতের আমল নবীজির কাছে পেশ করা হয় যে আপনার উম্মত এই আমল করতেছে, এই আমল করতেছে, এই আমল করতেছে। মুহতারাম হাজিরিন, এই যেহেতু আমার নবীর পরিস্থিতি, সুতরাং নবীজিকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, কটাক্ষ করে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছে নবীজি এতে বেদনাহত হন, নবীর হৃদয়ে তখন আঘাত লাগে, আল্লাহর পয়গম্বর এতে কষ্ট পান, যেহেতু তার বৈশিষ্ট্য হলো হায়াতুন নবী। কাজেই যখন পৃথিবীর অসভ্য জাতিগুলো, অভদ্র সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী এই পশ্চিমা গোষ্ঠী মুখে মুখে মানবতার কথা বলে আর তলে তলে মানবতার গোড়া কাটে, উপরে উপরে শান্তির কথা বলে ভিতরে ভিতরে সমস্ত অশান্তি আর ফাসাদ ওরা সৃষ্টি করে পৃথিবীতে, ওরা যখন আল্লাহ নবীর এইভাবে উপর্যপুরি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহ নবীকে এভাবে আঘাত করলো, নিশ্চয়ই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঘাতে তিনি বেদনাহত হয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া এটা এমন একটা বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ক্ষিপ্ত হন, এতটাই ক্ষুব্ধ হন যে এই আশঙ্কা আছে, এই ভয় আছে, দুনিয়াবাসী যদি এর কোনো প্রতিকার না করে, নবীজিকে যে কষ্ট দেওয়া হলো দুনিয়ার মানুষ যদি এর কোনো প্রতিকার না করে, তবে আশঙ্কা আছে যে দুনিয়ার মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসতে পারে। সেই গজব নেমে আসলে সেই গজবের দ্বারা সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই এখন সারা দুনিয়া আল্লাহ পাকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা মাখলুক, একটা ছোট্ট ভাইরাস, সেই ভাইরাসের কাছে সারা দুনিয়া পর্যদস্ত। দুনিয়ার সকল বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, দুনিয়ার সব কিছু এই ছোট্ট ভাইরাসটার সামনে অসহায় আত্মসমর্পণ করে দিয়েছে। এই অবস্থা একদিকে চলতেছে, এর উপর আবার আল্লাহ রাসূলের শানের এই গুস্তাখি, না জানি এই দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে আবার কোন গজব ডেকে আনে। এই জন্য উম্মতে মুহাম্মাদিয়ার অনেক বড় দায়িত্ব আর কর্তব্য রয়েছে। কি দায়িত্ব? উম্মতের দুটি করণীয়। এক নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সুন্নতের অনুসরণ করা, সুন্নতকে জিন্দা করা, সমাজে আল্লাহর পয়গম্বরের আদর্শের ঝান্ডাকে সমুন্নত করা। প্রত্যেক উম্মত যেন শপথ নেয় যে বেঈমানের দল, তোরা আমার নবীকে আঘাত করে ইসলামের অগ্রযাত্রা তোমরা রুখে দিতে চাও, আল্লাহর নবীর সম্মান এবং ইজ্জতের ঝান্ডাকে তোমরা ভুলুণ্ঠিত করতে চাও, আমরা এর পাল্টা হিসেবে শপথ নিতে চাই, শুধু আল্লাহর নবীর সুন্নতের উপর নিজেরাই আমল নয়, বরং আমাদের সমাজকে আল্লাহর নবীর আদর্শ মোতাবেক গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই যদি হয় আমাদের শপথ, এটা যদি হয় আমাদের পণ, এটা যদি হয় আমাদের সংগ্রাম, এটা যদি হয় আমাদের সাধনা, এই সংবাদ শোনার মদিনার রওজায় পৌঁছবে, আল্লাহর নবীর মন খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দুয়ার উন্মুক্ত করে দিবেন। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতের উপর আমলের মাধ্যমে নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাও। এটা হলো এই পরিস্থিতিতে উম্মতের জন্য প্রথম করণীয়। দুই নম্বর করণীয় হলো যে ওরা চায় আমার নবীর ইজ্জত ধুলোয় মিশিয়ে দিতে, আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবীর ইজ্জত এবং সম্মানের ঝান্ডাকে আরো বুলন্দ করে দেন, এবং ইনশাআল্লাহ এটাই হবে, আল্লাহ পাক তার নবীর শানকে আরো বুলন্দ করবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক,
আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ও নবী, আমি আপনার নাম উঁচু করে দিয়েছি, আপনার সম্মান আপনার মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি, আপনার দুশ্মন আমার দুশ্মন, ইসলামের দুশ্মনরা আপনার সম্মান যতই ভুলুণ্ঠিত করতে চাক, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের ঝণ্ডা শুধু সমুন্নতই হবে। এই জন্য উম্মতেরও কিছু করণীয় আছে। হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা আসন তৈরি করবেন, একটা মাকাম আল্লাহর পক্ষ থেকে রয়েছে, একটা মহা সম্মানিত মাকাম, মহা সম্মানিত একটা আসন, সেটা একটাই, দ্বিতীয় তার আসন নাই, দ্বিতীয় তৃতীয় নাই, একটা মাত্র। সেই আসন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগৎ থেকে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে একজন নবীকেই আল্লাহ পাক সেই মহা সম্মানিত আসনটা দান করবেন, যেই আসনটাকে বলা হয় মাকামে মাহমুদ। সেই আসন আল্লাহ পাক ওই নবীকে দিবেন যেই নবীর উম্মতেরা তাদের নবীর উপর সবচেয়ে বেশি দুরূদ পড়বে এবং যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া করবে। এটা নিয়ে সমস্ত উম্মতদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীদের জন্য দোয়া করেছে, আল্লাহ পাক যেন তাদের নবীকে সেই মাকাম দান করেন। আমরা উম্মতে মুহাম্মাদিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের নবীকে সেই সর্বোচ্চ প্রশংসিত মাকাম আল্লাহ দান করেন। উম্মতের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাকামটা আমাদের নবীকেই দিবেন। এই জন্য উম্মত যখন আল্লাহর নবীর জন্য দোয়া করে, দুরুদ পড়ে, এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুশি হয়ে যায়। আল্লাহর নবীর মনে মনে ভাবনা আসে, আমার দুশ্মনের দল ওরা আমাকে গালি দিয়ে আমার সম্মান নষ্ট করতে চায়, আর আমার আশেক উম্মতেরা আমার জন্য দুরুদ পড়ে দোয়া করে আল্লাহর নিকট থেকে আমার জন্য সর্বোচ্চ সম্মানিত মাকাম এবং সেই আসন আমার জন্য তারা আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিয়ে নেয়, এই জন্য উম্মতের উপর আল্লাহ রাসূল খুশি হন। মুহতারাম হাজেরিন, এভাবে নবীর উপর দুরুদের মাধ্যমে একদিকে নবীর সম্মান বুলন্দ হয়, আর নিজের জন্য কি হয়, দুরুদের মাধ্যমে উম্মতের ইহকাল এবং পরকালের সব সমস্যার সমাধান হয়। আমি একটি হাদিস আপনাদের সম্মুখে শুনাই। হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, আকরাউহুম উবাই ইবনে কাআব, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে যিনি কোরআনের তেলাওয়াত করতে পারতেন, বিশুদ্ধ তেলাওয়াতকারী, সেই উবাই ইবনে কাআব থেকে বর্ণিত। قال يا رسول الله اني اكسر الصلاه عليك فكم من صلاتي اجعل لك قال ما شئت قال فالربع قال ما شئت فان زدت فهو خير لك قال فالنصف يا رسول الله قال ما شئت فان زدت فهو خير لك قال فالثلثين قال ما شئت فان زدت فهو خير لك قال اجعل لك صلاتي كلها قال اذا يكفي همك ويغفر لك ذنبك حضرت উবাই ইবনে কাআব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমনিতেই আপনার উপর অনেক দরুদ পড়ি, তবে সুনির্দিষ্টভাবে জানতে চাই কি পরিমাণ দরুদ আপনার উপর পাঠ করলে আমার দায়িত্ব আদায় হবে। আল্লাহর নবী বললেন যত দরুদ তুমি আমার উপর পড়তে চাও পড়তে পারো, ধরা বাঁধা করো, নিয়ম নেই। তিনি বললেন তাহলে হুজুর এক কাজ করি, সারা দিন ব্যাপী আমি যত জিকির আজকার তাসবিহ তাহমিদ দোয়া দরুদ যা কিছু পড়ি এই সবগুলোকে আমি চার ভাগ করি, চার ভাগের এক ভাগ শুধু আপনার উপর দরুদ পড়ব, আর তিন ভাগ আল্লাহর জিকির করব, আল্লাহর প্রশংসা করব, নিজের জন্য দোয়া করব, সব মিলায়ে তিন ভাগ শুধু আপনার উপর দুরুদ এক ভাগ করি। আল্লাহ নবী বললেন মাশিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি করতে চাও করতে পারো, তবে দুরুদ যদি আরো বেশি পড়ো তাহলে তোমারই লাভ হবে। এবার তিনি বললেন তাহলে হুজুর অর্ধেক অর্ধেক করি। আল্লাহ নবী বললেন হ্যাঁ পড়তে পারো অর্ধেক দুরুদ, যদি আরো বেশি পড়ো
তুমি আরো বেশি লাভবান হবে। তিনি বললেন, হুজুর তাহলে তিন ভাগ করে দুই ভাগ দুরুদ পড়ি আর এক ভাগ অন্য সবকিছু করি। নবীজি বললেন, করতে পারো, তবে দুরুদ যদি আরো বেশি করো তাহলে তুমি ঠকবে না, তুমি জিতে যাবে। এবার সাহাবী রাসূল উবাই ইবনে কাব বললেন, আজালুকা সালাতি কুল্লাহা, তাহলে শুধুমাত্র আমি আর কিছুই করব না, শুধু আপনার উপর দুরুদ পড়ব, আমার নিজের জন্য আমার কোনো কিছু চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে কোনো দোয়া করব না, শুধুমাত্র যতটুকু সময় পাবো আপনার উপর দুরুদ পড়তে থাকব। আল্লাহর পয়গম্বর বললেন, ইজাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইগফিরু লাকা যামবাক, যদি তুমি এই পরিমাণ দুরুদ আমার উপর পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দুরুদের বরকতে তোমাকে দুটি বিনিময় আল্লাহ দান করবেন। এক নম্বর বিনিময় হলো দুরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইহকালীন সব সমস্যার সমাধান করে দিবেন, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবেন, আর ওয়াগফিরু লাকা যামবাকা, তোমাকে দুরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ দুরুদের দ্বারা দুই সুবিধা, দুই ফজিলত, দুনিয়ার সমস্যার সমাধান হয় দুরুদের দ্বারা, পরকালের গুনাহ মাফ হয় দুরুদের দ্বারা। যে ব্যক্তি নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার ওই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা ওটা সমাধান করে দাও, আল্লাহ পাক তার সমস্যার যতটুকু সমাধান করবে। যে নিজের জন্য কিছু না আছে, শুধু আল্লাহর নবীর উপর দুরুদ পড়তে থাকবে, আল্লাহ পাক তার সমস্যা আগে সমাধান করবে। যে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ তাকে যতটুকু ক্ষমা করবেন, যে আল্লাহর নবীর উপর দুরুদ পড়তে থাকবে, আল্লাহ পাক তাকে আরো বেশি এবং তারও আগে ক্ষমা করবেন। মহতরম হাজিরিন, দেখেন আল্লাহর নবীর মাকাম, আল্লাহর নবীর মাকাম, আল্লাহর জিকির করলে আল্লাহ যতটুকু খুশি হন, আল্লাহর নবীর উপর দুরুদ পড়লে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহ পাকের হাবিব তিনি, তিনি আল্লাহর প্রিয়তম। এজন্য যদি কেউ চায়, যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, তাহলে তার সহজ উপায় হলো আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া আর নবীর সুন্নতের দ্বারা নিজের জীবনকে সজ্জিত করা। সুন্নত হলো নবীজির আকার আকৃতি, সুন্নত হলো নবীজির আখলাক সিরাত, সুন্নত হলো নবীজির আমলের রূপ। যখন আমার মধ্যে আর তোমার মধ্যে আল্লাহর নবীর রূপ যত বেশি আসবে, আল্লাহর নবীর আদর্শ যত বেশি আসবে, নবীর আখলাক আমার মধ্যে আর তোমার মধ্যে যত বেশি আসবে, নবীর অনুকরণ আমি আর তুমি যত বেশি করব, আল্লাহ পাকের কাছে আমি আর তুমিও তত বেশি মাহবুব হয়ে যাব। মুহতারাম হাজেরিন, এই জন্য প্রথম দায়িত্ব আর কর্তব্য হলো যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করব, নবীর সুন্নতের অনুসরণ করব, আর হলো নবীজির উপর দুরুদ বেশি পড়ব। আলহামদুলিল্লাহ, এটা আমার আল্লাহর শান, এটা আমার আল্লাহর আল্লাহ পাকের ওয়াদা, এটা আমার আল্লাহ পাকের আদাত। যারা আল্লাহর নবীকে নবীর শানকে বুলন্দ করার চেষ্টা করবে, মনে রাখবেন আমি আর আপনি আল্লাহর নবীর শান বুলন্দ করার দ্বারা নবীজির খুব বেশি ফায়দা না, আমি আর আপনি নবীজির গুণগান গাওয়ার দ্বারা নবীর গুণগান বাড়বে না। তবে সৌভাগ্য হলো যারা নবীর শানের ঝান্ডা সমুন্নত করবে, আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়াতে বুলন্দ করে দিবেন। এর একটা নগদ দৃষ্টান্ত আজকের বাংলাদেশ, নগদ, একেবারে নগদ দৃষ্টান্ত আজকের এই বাংলাদেশ। কিভাবে, এটা আমি অতি সম্প্রতি আমি আমার কাছে সারা দুনিয়া থেকে যা সংবাদ সেটার মাধ্যমে আমি বলতেছি। আপনারা জানেন বিগত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সারা দুনিয়াতে এই ফ্রান্সের অপকর্মের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, সারা দুনিয়া জুড়ে বিক্ষোভ চলছে, মুসলমানরা এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। আর এই সারা দুনিয়ায় আমেরিকা থেকে আফ্রিকা, ইউরোপ থেকে এশিয়া, সারা দুনিয়ার কোণে 200 কোটি মুসলমানদের এই বিক্ষোভের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ করেছে বাংলাদেশের মুসলমানেরা। এতে দুনিয়াতে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের গৌরব আরো সমুন্নত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমাদের প্রবাসীরা আছে, বিদেশে থাকে আমাদের অনেক তো প্রবাসীরা, তারা বিভিন্ন সময় তো আমাদের সাথে যোগাযোগ করে। বাংলাদেশি প্রবাসী যারা আছে পৃথিবী বিদেশে থাকে,
অনেক কষ্ট করে মেহনত করে তারা টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠায়, এই জন্য ওদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু কম কষ্ট করে না, একটা তো হলো খাটনি খাটে মেহনত করে ঘাম ঝরায়, সেই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের মুখের থেকে অবজ্ঞা তাচ্ছিল্য কটাক্ষপূর্ণ গালিগালাজ শুনতে হয় তাদের। কারণ কিছু মানুষ আছে আমাদের দেশে অপকর্ম করে অন্যায় করে, আর একজন অপকর্ম করলে গালি খায় কয়জন, সবাই গালি খায়। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বাঙালিদের অনেক বদনাম আছে। আসলে বদনাম তো সবাই করে না, করে তো দুই চারজন, আর বদনাম হয় সবার। আরব দেশ, আরব বিশ্ব, সৌদি আরব, কাতার, লিবিয়া, ইরাক, তারপরে কুয়েত, এই সমস্ত দেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, প্রবাসীরা আরব বিশ্বে সবচেয়ে বেশি। তো ওখানে আগে বাঙালিরা মাথা নিচু করে থাকতো, কারণ বাঙালিদের খেয়ে ওরা গালাগালি করে, ওরা বলে বাঙালি ফাত্তান, বাঙালি সব গন্ডগোল করে, তারা বাঙালি হারামি দুষ্টমি করে, এই সমস্ত গালিগালাজ করতো। যারা প্রবাসে আছে তারা জিজ্ঞেস করে দেখেন, এই নভেম্বরের শুরুতে অনেক প্রবাসীরা আমাদেরকে, আমার সাথে যোগাযোগ আছে ইন্টারনেটে, অনেকে বলে তো বলে যে হুজুর এখন তো আরব দেশে যেখানেই যাই আমাদের বাংলাদেশিদের সুনাম সুখ্যাতি সারা দুনিয়া ছড়ায় পড়ছে। কি হয়েছে? এই যে 2 নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আলেম সমাজের ডাকে আল্লামা জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে লক্ষ লক্ষ জনতার যেই বিশাল বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভের চিত্র নবীর জন্য তারা কিভাবে যান উৎসর্গ করার জন্য প্রস্তুত, এদেশের মুসলমানদের এই শপথের বাক্যগুলো যখন আল জাজিরা এবং ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব গণমাধ্যমে প্রচারিত হয়েছে সারা দুনিয়াতে, আরবের মুসলমানরা এখন আমাদেরকে দেখলে বলে বাঙালি কুয়াইস, এখন আমাদেরকে দেখলে বলে হ্যাঁ বেটা বাপের বেলা বেটা বাতরা বাঙালি বাপের বেটা। কেন? কয় সারা দুনিয়ার মধ্যে আমার নবীর শান বুলন্দ করবার জন্য সর্ববৃহৎ বিক্ষোভ বাংলাদেশের মুসলমানরা করেছে। যেই বাঙালিদেরকে আগে ওরা হারামি বলতো, যেই বাঙালিদেরকে আগে ওরা ফাত্তান বলতো, আমার নবীর ইজ্জতের ঝান্ডে যখন আমরা সমুন্নত করেছি আল্লাহ পাক নবীর সঙ্গে সঙ্গে আমাদের সম্মান এবং আমাদের ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। বাংলাদেশ এই সম্মান কুড়াতে পারবে না, আল্লাহর নবীর পক্ষে ভূমিকা রেখে বাংলাদেশ যে সম্মান কুড়িয়েছে, কাজেই যে পথে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আগামী দিনে আমরা এই পথকে আরো মজবুত ভাবে আঁকড়ে ধরব। ফ্রান্সে আল্লাহর নবীকে কটাক্ষ করা হয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান সেটা বরদাস্ত করি নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোন কুলঙ্গার মুর্তাদ কোন ব্লগার আবার কোন নাস্তিক চক্র যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার চেষ্টা করে, আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সেই গোলাঙ্গারের চিন টেনে আমরা ছিঁড়ে ফেলবো। যারা নবীর শানে গুস্তাখি করে বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিতে পারেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করেন,
নবীর শানে গুস্তাখি এবং বেয়াদবি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন হয়। তৎকালীন সময়ের পারস্য সম্রাট কিসরা আমার নবী তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। কিসরা পৃথিবীর সুপার পাওয়ার, আজকের ফ্রান্সের চেয়ে অনেক শক্তিশালী ছিল পারস্য, হুরমুজ। সেই হুরমুজ, কিসরা হুরমুজ, পারস্য সম্রাট আমার নবীর চিঠি পাওয়ার পর সেই আল্লাহর নবীর চিঠির সঙ্গে বেয়াদবি করেছিল, চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। সংবাদটা শুনে আমার নবী খুব কষ্ট পেয়েছিলেন। চিঠি পাঠিয়েছি, ভদ্রতা একটা, সভ্যতা একটা জিনিস আছে, সৌজন্যতা একটা জিনিস আছে, আমি আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছি, আপনি আমার চিঠিকে, আমার চিঠির সাথে আপনি একমত না হতে পারেন, কিন্তু ভদ্রতার দাবি হলো কি, সম্মান জানাতে হবে, সৌজন্যতা প্রদর্শন করতে হবে। সে চোখের উপর মুখের উপর আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে নবীর সামনে সে গুস্তাখি করেছিল। আমার নবী আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন যে নবীজি বলেছেন আল্লাহ, যে কুলাঙ্গা আমার চিঠি টুকরো টুকরো করে দিয়েছে তুমি ওকে আর ওর সিংহাসনকে খণ্ড বিখণ্ড করে দাও। আল্লাহ নবীর এই হৃদয়ের এই আকুতির পর ঘটনা কি ঘটেছিল, পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাট সারা দুনিয়ার অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান, ঘটনা ঘটল সেই পারস্য সম্রাটের একটা বিবি ছিল, যুবতী, ইয়াং, অল্প বয়স্ক, সুন্দরী এক রমণীকে বিয়ে করছে। এখন ওই রমণীকে পছন্দ হয়ে গেছে তার ছেলের, ছেলের চোখ পড়ে গেছে বাপের বউয়ের উপর। এখন বাপের বউকে কেমনে সে হাসিল করবে, কারণ তার মনে তো তারে ধরে গেছে। এখন সেটা করার জন্য সে তলে তলে চেষ্টা করা শুরু করলো যে বাপকে রাস্তার পথ থেকে সরিয়ে দিতে হবে। ঠিকই আল্লাহর পয়গম্বরের চিঠি টুকরো টুকরো করে দেওয়ার কিছুদিনের মধ্যেই ওই সন্তান নিজের বাপকে হত্যা করলো, হত্যা করে তার বাবার লাশ খণ্ড বিখণ্ড করে দুনিয়াবাসীর সামনে দেখা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সামনে যে গুস্তাখি করে তাকে কোনো শত্রু দিয়ে না, তার সন্তান দিয়ে আমার আল্লাহ শায়েস্তা করে দেয়। এখানেই শেষ হয় নাই, এখানেই শেষ হয় নাই। যেই সিংহাসনের অহংকার আর দম্ভে আমার নবীর চিঠির সঙ্গে এই বেয়াদবি করেছিল, এটাকে আরো দূর পর্যন্ত গড়ালো। সন্তান শিরুয়া বাপকে খুন করে, বাপের বউকে বিয়ে করে এবার চিন্তা করলো সিংহাসন দখল করলো। সিংহাসন দখল করে মনে করলো যে কোনো সময় বিদ্রোহ হতে পারে, এই জন্য বাপের আরো যতগুলো ভাই, যতগুলো রাজপুত্র ছিল সবগুলিকে খুন করছে, নিজের সবগুলো ভাই খুন করে ফেলছে। ভাইয়ের হাতে ভাই খুন, ছেলের হাতে বাবা খুন, এখন শুধুমাত্র বংশে রয়ে গেছে একজন, সে নিজেই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখন তার আর কোনো বাধা নাই। নিজের বাপকে খুন করে, বাপের বউ বিয়ে করে, ভাইদেরকে খুন করে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার মালিক হয়ে এখন সে উল্লাস করবে, আনন্দ ফুর্তি করবে। আনন্দ ফুর্তি করার জন্য সে এখন নিজেকে প্রস্তুত করতেছে। তার বাপ তার মতিগতি দেখে আগেই বুঝছিল যে ছেলের তো মতিগতি ভালো না, ওর চোখের নজর তো ভালো দেখা যায় না, ও আমার বউয়ের দিকে কেমনে কেমনে চায়, এটা আগেই বুঝতে পেরেছিল। বুঝতে পেরে ওর জন্য একটা ফাঁদ পেতে গেছিল। কি ফাঁদ? আগেরকার রাজাদের বাচ্চাদের ঘরের মধ্যে খাস কামরা থাকতো, সেখানে দাওয়াখানা থাকতো। তো সেই দাওয়াখানার মধ্যে ঔষধের আলমারির মধ্যে একটা বোতলের মধ্যে মারাত্মক বিষ ঢালছে, বিষ ঢেলে ওই বোতলের গায়ে লেবেল লাগায় দিয়েছে মুকাব্বিলিল জিমা, যৌন শক্তি বর্ধক। বুঝেন না এই কথা? পোলার গতি কোন দিকে, এটা তো বাপে বুঝে যে ওরে ওর যে সমস্যা কোথায়, ওর চরিত্র, এটা বাপ ভালো করে বুঝতে পারছে। এই জন্য ওর জন্য কি করছে, বিষের বোতলে কি লিখছে, কি লিখছে, যৌন শক্তি বর্ধক। তো ছেলে যখন এরকম সব, তার পথের আর কোনো বাধা নাই, প্রতিদ্বন্দ্বিতাহীন, সে ক্ষমতা দখল করে একদিন ঘুরতে ঘুরতে গেছে সেই দাওয়াখানায় দেখতেছে যে কি কি ঔষধ আছে। আলমারি খুলেই তো দেখে সামনেই তার যেটা চাই সেটা কলিকাতা হারবাল, সামনেই লেখা, সামনেই মুকাব্বিলিল জিমা, বাস ওটা পেয়েই তো আনন্দে আর খুশিতে বাকবাক হয়ে পুরা বোতল একসঙ্গে গিলে খাইছে, বাস জায়গায় খাইছে, জায়গায় ব্রেক।
ওখানে খেয়ে ওখানেই মরে পড়ে আছে, পুরা রাজবংশ পুরুষহীন, আর একটা পুরুষও নাই। ছেলের হাতে বাপ মরেছে, ভাইয়ের হাতে ভাই মরেছে, বাবার পাতা বাপের বাপের পাতা ফাঁদে ফাতা ফাঁদে ছেলে শেষ। এখন সিংহাসন বসবে কে? কোনো মানুষ নাই। তখন শেষ পর্যন্ত ওর একটা মেয়ে ছিল, ছোট মেয়ে, যেহেতু আগে এটা ছিল আপনার এই বাদশাহী ব্যবস্থা, রাজতন্ত্র, এই জন্য শেষ পর্যন্ত বাদশার একটা ছোট মেয়েকে তারা সম্রাজ্ঞী বানায় সিংহাসনে বসায় দিল। সংবাদটা যখন আল্লাহর নবী শুনলেন, আমার নবী হেসে দিয়ে বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, হে পারস্য সাম্রাজ্য, তোমাদের পতন রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। যেই সিংহাসনের দম্ভে আমার পয়গম্বরের চিঠি টুকরো টুকরো করা হয়েছিল, আমার আল্লাহ সেই বেয়াদবকেই শুধু টুকরো টুকরো করেননি, ওকে ওর সন্তানের হাতে টুকরো করেছেন, ওর সন্তানদেরকে ভাইয়ের হাতে আল্লাহ টুকরো টুকরো করেছেন, আর ওর সন্তানকে আল্লাহ ওর হাতে খতম করেছেন। গোটা রাজবংশ নির্বংশ হয়ে অল্প কয়েক দিনের মধ্যে গোটা পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য ভেঙ্গে খান খান হয়ে গেছে। এটা হলো আমার নবীর একটা চিঠির সঙ্গে বেয়াদবি করার পরিণাম। ভবিষ্যৎবাণী করে যাই, ইউরোপে আজ ইসলামের বাণী ছড়িয়ে পড়ছে, ইউরোপের খ্রিস্টানরা দলে দলে ইসলামের কালেমা পড়তেছে, আলহামদুলিল্লাহ। শত শত গির্জা প্রতিদিন এগুলো বিরান হয়ে যাচ্ছে, কারণ ওখানে গির্জায় খ্রিস্ট ধর্ম পালন করার লোক নাই, গির্জাগুলো অল্প দামে কিনে নিয়ে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। এই ইসলাম গ্রহণের ধর্মান্তরের হার ফ্রান্সে অনেক বেশি, এজন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা আমার নবীর ইজ্জতকে ধুলো মিশিয়ে দিয়ে আমার নবীর হাউপর চরিত্রের উপর আক্রমণ করে, নবীর ইজ্জতের উপর হামলা করে আল্লাহর নবীর আদর্শ ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করছো, কোশ্চেন করো পারবে না ইনশাআল্লাহ। সেই দিন আসছে ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ, আর ইউরোপের সেই ইসলামের বিজয় শুরু হবে ফ্রান্স থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। বাংলাদেশের মুসলমান, এটাই আমাদের পথ, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের অহংকার। আমরা সব কিছু মানতে পারি, কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ আমরা বরদাস্ত করব না। আমরা সব কিছু মানতে পারি, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ বরদাস্ত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের মধ্যে সেই তাকাত দান করেন, আমিন, সেই জাজবা সেই হিম্মত আল্লাহ পাক দান করেন, আমিন, আল্লাহর নবীর শাফাত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন, আমিন। সুন্নতের উপর অনুসরণ, নবীর উপর বেশি বেশি দরুদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে এই আঘাত থেকে আমরা এই আঘাত কাটিয়ে উঠবার জন্য আল্লাহর নবীর অনকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।